জননী শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রীতা প্রণমামি মোহর শ্রী শ্রী মায়ের কথা জয়রাম বাটি মা একজনকে পত্রে জানাইতেছেন শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই দুঃখপূর্ণই জগৎ সুখ কেবল একটি নাম মাত্র ঠাকুরের কৃপা যাহার উপর হইয়াছে সেই কেবল তাহাকে ভগবান বলিয়া জানিতে পারিয়াছে এবং তাহার সেইটুকুই সুখ জানিবে একটি ভক্ত জয়রামবাটিতে মাকে দর্শন করিয়া ঋষিকেশ গিয়াছেন কিছুদিন পরেই তিনি মাকে লিখিয়াছেন মা তুমি বলেছিলে সময়ে ঠাকুরের দর্শন পাবে কই কইতা হলো ইত্যাদি মা চিঠি শুনিয়া আমাকে বলিতেছেন দাও তো দাও লিখে দাও ওকে লিখে দাও তুমি ঋষিকেশ গিয়েছো বলে ঠাকুর তোমার জন্য সেখানে এগিয়ে থাকেননি সাধু হয়েছে ভগবানকে ডাকবে না তো কী করবে তিনি যখন ইচ্ছা দেখা দেবেন আরেকটি ছেলে মায়ের কৃপালাভের জন্য দুই একবার আসিয়াছিল ছেলেটি গরিব অনেক কষ্টে আসিয়াছিল কিন্তু তাহার দুর্ভাগ্যবশত মায়ের শরীর অসুস্থ থাকায় কৃপা লাভ করিতে পারে নাই এবার সে আমাদের একে অন্যযোগ করিয়া লিখিয়াছে আপনারা আর দুয়ার বন্ধ রাখিবেন না আমাকে বহু কষ্টে যাইতে হইয়া আমাকে বহু কষ্টে যাইতে হয় আমি জানিতে চাই এবার যাইলে হইবে কিনা ইত্যাদি তাহার পত্র মাকে পড়িয়া শোনানো হইল মা তদত্তরে বলিলেন আমার শরীর যখন খারাপ থাকে তখন যেই আসুক না কেন ফিরে যাবে শরীর ভালো থাকলো কাকেও নিমন্ত্রণ করে আনতে পারবো না যার যেমন ভাগ্য যার যেমন কর্ম তার তেমনি সুযোগ সুবিধা হয়ে থাকে কেউ বা বহুবার এসেও দর্শনের সুবিধা পায় না হয়তো আমার অসুখ বা অন্য কোনো ব্যাঘাত ঘটল সে তার অদৃষ্ট তা আমি কি করব যাতায়াতে তাদের বহু অর্থ ব্যয় হয়ে থাকে সকলের টাকা নাই বলবে তা গুরু যতবারই ফিরে দেন না কেন যে কৃপা চায় সে ভিক্ষা সে ভিক্ষা করেও আসে কথা এই কথা এই যার ভবপারে যাওয়ার সময় হবে সে দড়ি ছিঁড়ে আসবে তাকে বেঁধেও কেউ রাখতে পারে না অর্থাভাব চিঠির অপেক্ষা এসে ফিরে যাওয়ার ভয় এসব কিছুই কিছু নয় পরিশেষে বললেন আজকাল শরীর একটু ভালো আছে এখন আসতে পারে এ কথা লিখে দাও একটি স্ত্রীলোক লিখিয়াছেন মা আমার অল্প বয়স শ্বশুর শাশুড়ি আসতে দিচ্ছেন না তাঁদের অমতে কি করে আসি আপনার কৃপালাভ ইচ্ছা ইত্যাদি মা তাহাকে লিখিতে বলিলেন লেখো মা তোমার এখানে আসিবার আবশ্যকতা নাই যে ভগবান বিশ্বব্রহ্মাণ্ড জুড়িয়া রইয়াছেন তুমি তাহাকেই ডাকো তিনিই তোমাকে কৃপা করবেন একজন ভক্ত মাকে প্রশ্ন করছেন উদ্বোধনে রয়েছেন মা বলছেন সকালে মা পূজার জন্য ফল ছড়াই দিয়েছিলেন জনৈক ভক্তের পত্র পড়িয়া শোনাইতেছিলাম পত্রখানি ভগবানের উপর অভিমানের ভাবে লেখা মা তদুত্তরে বলিলেন ঠাকুর বলতেন সুখ ব্যস্ত ডেঁও পিঁবড়ে তার অনন্ত রয়েছে তুমি যদি ঈশ্বরকে না ডাকো আর কত লোক তো তাকে মনেই করছে না তাতে তাঁর কি এসে গেল সে তোমারই দুর্ভাগ্য তুমি তাকে ডাকো আর না ডাকো ভগবানের এমনি মায়া যে তিনি এই রকম করে সব ভুলিয়ে রেখেছেন বেশ আছে ওরা থাক ভক্ত মা এরা পত্র লেখক যে চায় না তা নয় ওতে যে ভক্তপত্র লিখেছে না চাইলে এমন প্রশ্ন এদের মনে উঠবে কেন মা তবে যাকে আপনার বলে ধরতে যাচ্ছি তিনি ধরা ছোঁয়া দিচ্ছেন না এটা বড় প্রাণে লাগে বুদ্ধ চৈতন্যদেব যীশুখ্রিস্ট এরা ভক্তদের জন্য কত করতেন কিসে তাদের কল্যাণ হবে মা আমাদের ঠাকুরেরও তো ওই ভাব ছিল তবে আমার তো সবসময় মনে থাকে না তাই আমি ঠাকুরকে বলি ঠাকুর তুমি সকলের কল্যাণ করো যে যেখানে আছে আমার তো সকল কিছু সকলকে মনে থাকে না আর দেখো তিনি সব করছেন তা না হলে এত সব আসছে ভক্ত তা তো বটেই মানুষ কালী দুর্গা এসবকে বরং ঈশ্বর বলে বিশ্বাস করতে পারে কিন্তু মানুষকে ঈশ্বর বলে বিশ্বাস করা এক সহজে হতে চায় মা হ্যাঁ এইটি তার কৃপা ভগবানের কৃপা পরে একদিন ভক্তটি আসিলে মাকে বলিলাম মা এই সেই চিঠি এনি সেই চিঠি লিখেছিল মা বললেন এ এ তো বেশ ভালো ছেলে ভক্তটিকে বলিয়াছিলেন এমন যে জল যার স্বভাব নিচের দিকে যাওয়া তাকেও সূর্য কিরণ আকাশে টেনে তোলে তেমনি মনের তো স্বভাবই নিচু দিকে ভোগের দিকে তাকেও ভগবানের কৃপা ঊর্ধ্বগামী করে বেলা প্রায় সাড়ে দশটা হইবে একটি গৃহস্থ শিষ্য মাকে প্রণাম করিতে আসিয়াছেন প্রণাম করিয়া মাকে বলিতেছেন মা কেন ঠাকুরের দর্শন হচ্ছে না ইত্যাদি মা বলিলেন ডাকতে থাকো ক্রমে হবে কত মুনি ঋষি যুগ যুগান্তর ধরে তপস্যা করে পেলে না আর তোমাদের করে হয়ে যাবে এই জন্মে না হয় পরজন্মে হবে পরজন্মে না হয় তারপর জন্মে হবে ভগবান লাভ কি এতই সোজা তবে এবার ঠাকুরের সোজা পথ তাই ভক্তটি বাহিরে গেলে মা বলিলেন ঠাকুরের দর্শন পাওয়া এত সোজা নয় মনের বাসনা কামনা সম্পূর্ণ চলে গেলে মন যদি নির্বাসনা হয় ভগবান আপনি আসে মা বলতেন যে এই জন্মে ভগবানের পর বিশ্বাস হয়েছে ভগবানকে ডাকতে থাকো ক্রমে হবে এই জন্মেই দেখা হলো পরজন্মে আবার দেখা টাকা হবে তখন হবে যখন দেহ থাকে তখন অনায়াসী দর্শন মেলে এই এখানে রয়েছি এলেই তো দেখা হয় এখন ঠাকুরকে চাক্ষুষ দেখা কজনের ভাগ্যই হয় বিজয় গোসাঁই ঢাকায় দেখেছিল গা টিপে ঠাকুর বললেন আত্মাটা যে বেরিয়ে যায় এ ভালো নয় দেহ বুঝি এবার বেশি দিন থাকবে না কার হয়েছে বলো না নরেনে তিনি করে দিয়েছিলেন সুখ ব্যাস শিব তো ডিও পিঁবড়ে স্বপ্নে টম্নে হয়তো দর্শন হয় নতুবা তিনি দেহ ধরে দেখা দেবেন সে বহু ভাগ্যের কথা খুব ভাগ্যবান না হলে সম্ভব নয় মা যেন একটু উত্তেজিত কণ্ঠে বললেন যদি শুদ্ধ মন হয় এক্ষুনি হয় কেন ধ্যান ধারণা হবে না কেন দর্শন হবে না জব করতে বসলুম তো আপনা হতেই ভিতর থেকে গড় করে নাম উঠতে থাকবে চেষ্টা করে নয় মন শুদ্ধ হওয়া চাই জব সব যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয় দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ লাগায় একটু দেরিতে উঠেছি তখন রাত তিনটায় উঠতাম পরদিন আরও দেরিতে উঠলম ক্রমে দেখি সকালে উঠতেই ইচ্ছা হচ্ছে না তখন মনে হলো রে এই তো আলস্য পেয়েছে তারপর জোর করে উঠতে লাগল তখন সব পূর্বের মতন হতে লাগলো এসব বিষয়ে রোগ করে অভ্যাস করতে হয় সাধন বলো সাধন বলো ভজন বলো তীর্থ দর্শন বলো আর অর্থ উপার্জনই বলো সব প্রথম বয়সে করে নিতে হয় এই আমি তখন হেঁটে হেঁটে কাশি বৃন্দাবনে কত দর্শন করেছি এখন দুহাত যেতে এখন দুহাত যেতে হলে পালকি চাই ধরে ধরে নিতে হয় বৃদ্ধ বয়সে কফ শ্লেষমায় ভরা শরীরে সামর্থ্য নাই মনে বল থাকে না তখন কি কোনো কাজ হয় এই যে এখানকার ছোকরারা সব প্রথম বয়সেই ভগবানের মন দিচ্ছে এ ঠিক দিচ্ছে ঠিক সময় হচ্ছে আমাকে সাধন বলো ভজন বলো সব এখন এই বয়সেই করে নেবে ভক্তটি নিজেকে দেখিয়ে বললেন আমাকে বললেন সাধন বলো ভজন বলো সব এখন এই বয়সেই করে নেবে শেষে কি আর হয় যা করতে পারো তা এখনই ভক্ত এখন যারা তোমার কৃপা পাচ্ছে তারা তো ভাগ্যবান এরপর যারা আসবে তাদের কি হবে মা সে কি তা হবে না কেন ভগবান সর্বত্র সব সময় রয়েছেন ঠাকুর রয়েছেন আমি রয়েছি তাঁর কৃপায় সব হবে সব সময় হবে অন্য সময় অন্য দেশেও হবে ভক্ত ভালোবাসা পেলে তবে তো প্রাণ ব্যাকুল হয় তুমি আমাদের ভালোবাসা কই মা তোমাকে আবার ভালোবাসি না যে আমার জন্য এতটুকু করে যে আমাকে এতটুকু ভালোবাসে তাকে কত ভালোবাসে আর তুমি এত করছো বাড়িতে যখনই যে জিনিসটা ধরি তোমার কথা মনে পড়ে ভালো খুবই বাসি তবে শরীর নিয়ে তো আর মেশামেশি করতে পারি না আর সেগুলি করা কি ভালো তোমরা যে কয়টি এখানে রয়েছ তাদের প্রায়ই মনে পড়ে তবে যারা দূরে রয়েছে তাদের জন্য ঠাকুরকে জানাই ঠাকুর তুমি ওদের দেখো আমার তো আর সবসময় মনে থাকে না ঠাকুরকে বলি যাদের মনে পড়ছে যাদের মনে পড়ছে না যারা এসেছে যারা আসেনি যারা আসবে সবাইয়ের তুমি কল্যাণ করো এই প্রার্থনা ঠাকুরকে দিন রাত করছি ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো তয় শ্রীত প্রণমামি মোহর মোহ